আর ইপিনে মেট্রিক পরীক্ষাক লৈ অনিশ্চয়তাত শিক্ষার্থী অভিভাবক এনেক এটা ভুগিছে, কারণ পরীক্ষা হবনে নহয় তেওঁলোকে নাজানে, কারণ সিদ্ধান্ত এই মুহূর্তলৈ শিক্ষা বিভাগে গ্রহণ করব পৰা নাই। মানকাছৰ হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাক লৈ উদ্বিগ্ন হৈছে শিক্ষার্থী অভিভাবক। কি বিচাৰে শিক্ষার্থীসকলে এই সন্দৰ্ভত মানকাছৰ সাংবাদিক কবিৰ মণ্ডলৰ এক প্রতিবেদন। কোভিড পরিস্থিতির মাজত রাজ্যত মেট্রিক আর হায়ার সেকেন্ডারি পরীক্ষা অনুষ্ঠিত হবনে নাই তাক লৈ এতিয়া দেখা গৈছে শঙ্কাত ভুগিছে ছাত্র ছাত্রীসকল। এই মুহূর্তে মই উপস্থিত আছো মানকাছৰৰ হাতশিঙিমাৰীৰ এখন ব্যক্তিগত বিদ্যালয়ত আৰু সার্বজনীন জাতীয় বিদ্যালয়ত মই উপস্থিত আছো। মই দেখাবলৈ যত্ন কৰিম, চাওক একাংশ ছাত্র ছাত্রী পুৱাৰ ভাগতে আচলতে বিদ্যালয়খনত আহিছে, যদিও দেখা গৈছে বর্তমানে বিদ্যালয় বন্ধ দিয়া হৈছে, কিন্তু তাৰ পিছতো তেওঁলোকে অনিশ্চয়তাত ভুগিছে আচলতে পরীক্ষা অনুষ্ঠিত হবনে নাই তাক লৈ চিন্তিত হৈ পৰা পরিলক্ষিত হৈছে। ইতিমধ্যে দেখা গৈছে যোৱাকালিৰ ভাগত শিক্ষামন্ত্ৰীগৰাকীয়ে কৈছিল পরীক্ষা অনুষ্ঠিত করার কেতবর নীতি নিয়ম তেওঁলোকে করিব বলে ইতিমধ্যে তেওঁলোকে বিভিন্ন ধরনের কথা কৈছে, কিন্তু ইয়ার বিপরীতে শিক্ষার্থী সকল কি কয় তার বাবে আমি মতামত জানিবলৈ এইদরে ছাত্র ছাত্রী সকলের কাষত আহি উপস্থিত হয়েছো। কি কবা, যেটো দেখা গৈছে পরীক্ষা হবনে নাই তাক লৈ অনিশ্চয়তা ভুগিছা তোমালোকে? বর্তমান করোনা তো ভারী আছে, সেই কারণে কলেজ শিক্ষামন্ত্রী কলে যে তিনটা সাবজেক্ট দিলে ভালো হয়, তিনটা সাবজেক্ট এই মতামত চলি আছে। তার যদি করোনা বাড়ে আমার তো রিক্স আছে না কি হব বলে না হব বলে, তো যদি করোনা বাড়ে পরীক্ষাটা বাতিল করলে ভালো হয়, আর যদি কেসটা কমে যায় তাহলে তিনটা দিয়ে পরীক্ষাটা হ্যাক করে দিলে ভালো হয়। করোনা ভয়াবহ রূপ যেহেতু হয়েছে বাতিল করলে ভাল হয়, বাতিল করলে ভালো নিশ্চিতভাবে অভিভাবক সকলেও আছে আমি কথা পাতিবলে যত্ন করিম, কিন্তু ইয়ার পূর্বে দেখাইছো চাওক শিক্ষার্থী সকল আহিছে, মই ছাত্রী এগারী আছে তখেতর পরও কিছু কথা জানিবলে যত্ন করিম। যেহেতু দেখা গৈছে পরীক্ষা তিনিটা বিষয়ত লব লওয়ার সম্ভাবনা আছে বলে কৈছে, কি কবা তুমি? তিনিটা বিষয়ত ললে তো ভাল হব, কিন্তু ইংলিশ এসামিস আর বেশিরভাগ স্টুডেন্টসে সায়েন্স আর ইলেকটিভ সাবজেক্ট যেটা আছে এডভান্স সেটা আর ম্যাথামেটিক্সে লব, কিন্তু বাকি তিনটা সাবজেক্টর প্রতি আমার চাহিদাখিন অল্প কমে যাব, এই কারণে সকলবিলাক সাবজেক্টতে পরীক্ষাটা হলে বেশি ভালো হয়। পরীক্ষা হলে আটাইকেইটা সাবজেক্টত হবে লাগে? হয়, আটাইকেইটা সাবজেক্টত হলে বেশি ভালো হবে। এয়া ছাত্র প্রতিক্রিয়া, মই অভিভাবক সকল যেহেতু আছে তেওঁলোকৰ মতামত লবলৈ যত্ন কৰিম। পরীক্ষার ক্ষেত্রে দেখা গৈছে অনিশ্চয়তা, ছাত্র ছাত্রীর ভবিষ্যতলৈ এতিয়া অন্ধকার নামি অহা পরিলক্ষিত হৈছে, পরিস্থিতিও ভয়াবহ, কোভিডৰ পরিস্থিতি ভয়াবহ, কি কব আপনার প্রতিক্রিয়া? প্রথমত আপনার চ্যানেলক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছো, এই চ্যানেলের জড়িয়ে গোটি অসমবাসীকে মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। এক্সামের বিষয়ে যেটো চলি আছে আমি অলপ মানে ই হৈছো, লড়া ছোৱালীবিলাক ভবিষ্যতের কোনফালে গতি করে আছে অনিশ্চয়তা ভুগিছো, গতিকে শিক্ষামন্ত্রী অসমৰ মুখ্যমন্ত্রী মহোদয়, স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ক অনুরোধ জানাইছো কোভিড প্রোটোকল মানি যাতে আটাইবিলাক সাবজেক্টে যিকোনো প্রকারে আটাইবিলাক সাবজেক্টে এক্সাম হয়, সেয়ে মই অনুরোধ জানাইছো। আর হয়তো আমার যেটো সেন্টার আছে ইয়াত আমার বহুত নামি দামি স্কুল আছে, আর সেন্টার বিলাক বরাই দিলে কোভিড প্রোটোকল মানি নিশ্চয় এক্সামখন আমার পাতিব পৰা যাব, এইখিনি মই অনুরোধ জানাইছো শিক্ষামন্ত্রী আর অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। দেখা গৈছিল মানকাছৰত যোৱা কিছুদিন পূৰ্বে আচলতে শিক্ষাৰ্থীসকল প্ৰতিবাদ কৰিছিল পৰীক্ষা বাতিল কৰিব লাগে বুলি, কোভিড পৰিস্থিতিৰ মাজত তেওঁলোকে প্ৰতিবাদ কৰিব লগা হৈছিল, আৰু অধ্যক্ষ আছে বিদ্যালয়খনৰ, মই তেখেতৰ পৰাও জানিবলৈ যত্ন কৰিম, তেওঁলোকে প্ৰতিবাদো কৰিছিল পৰীক্ষা বাতিল কৰিব লাগে বুলি, আৰু এতিয়া দেখা গৈছে পৰীক্ষা হ'ব নে নাই ইয়াক লৈ আচলতে সকলো শিক্ষাৰ্থীৰ মাজত এক তেওঁলোকে শংকাজনক অৱস্থাত আছে, কি হ'ব আপোনাৰ প্ৰতিক্ৰিয়া? ধন্যবাদ সকলকে জানাইছো। মই প্রথমে এখার কথায় কব বিচারিম যে জান হে তো জাহান হে, জীবন যদি থাকে পরীক্ষা আহিব, কিন্তু কোভিডর যেটো ভয়াবহতা এই আমার লড়া ছোৱালীর জীবনের একটা সুরক্ষার কথাও আছে, তো সরকারে যদি ইচ্ছা করিল হয় পরীক্ষাটো বহুত আগতে লব পারিল হয়, এটা সময়ত ক্লাস 9 আর 10 খোলা আছিল, সেই সময়তো লওয়া গল হেতেন, কিন্তু সেই সময়ত লওয়া নাছিল, তো যেহেতু এতিয়া বহুত পলম হৈ গল, যদি সরকারে পরীক্ষা পাতে তেনেহলে সোনকালে পাতিব লাগে আর নহলে পরীক্ষা বাতিল করিব লাগে, কারণ আজি প্রায় 1.5 বছর ছাত্র ছাত্রীবিলাকে দশমমান শ্রেণীত অধ্যয়ন করে আছে, এইটো কোর্সের প্রতি এওঁলোকর একটা বিতৃষ্ণা ভাব আহি গৈছে, লড়া ছোৱালী সকলে পড়া শুনা ঘরত এৰি দিছে, এতিয়া বিভিন্ন কামে কামে ব্যস্ত হৈ গৈছে, কিছুমানে বেলেগ ধান্দা করে আছে যে আমি কত পড়িম, সায়েন্সত পড়িম, আর্টসত পড়িম, এইবিলাক খবরা খবর লৈ আছে, তো সেই হিসাবত যদি পরীক্ষা সরকারে পাতে সোনকালে পাতিব লাগে,
আৰু নহলে বাতিল কৰিব লাগে। ইয়াতে চৰকাৰক মই এটা সাজেশন দিব খুজিছো যে যেহেতু প্ৰতিটো স্কুলত বেছি সংখ্যক ষ্টুডেণ্ট নাই, 100, 150, 40 এনেকুৱা আছে, যদি এইচ এছ এল চি পৰীক্ষাটো সকলোবিলাক স্কুলে স্কুলে পাতা যায়, তেনেহলে কিন্তু ছ'চিয়েল ডিষ্টেন্স মেইনটেইন কৰি কোভিড প্ৰটকলৰ যিটো আমালোকৰ বিধি বিধান আছে এইটো মানি আমি পৰীক্ষাটো অনুষ্ঠিত কৰিব পাৰিম। আৰু পৰীক্ষা শেষ হোৱাৰ পিছত খাতাবিলাক বহীবিলাক আমি চেণ্টাৰত জমা দি দিলোঁ, তেতিয়া 6টা বিষয়তে লোৱা যাব। আৰু যদি 3টা বিষয়ত লয়, ইয়াত এটা বস্তু আমাৰ ছাত্ৰী এগৰাকীয়ে কৈছে যে ভাল ছাত্ৰ ছাত্ৰীবিলাকে জেনেৰেল ছায়েন্স, এডভান্স আৰু জেনেৰেল মেথ ল'ব, সেই ক্ষেত্ৰত ইংৰাজী আৰু অসমীয়া বিষয়টো যিটো এটা গুৰুত্বপূৰ্ণ বিষয় এই বিষয়টো ড্ৰপ কৰিব। সেই ক্ষেত্ৰত এটা চিন্তনীয় বিষয় আছে যে যদি পৰীক্ষা হয় 6টা বিষয়ৰে হ'ব লাগে, আৰু যদি 3টাই কৰে তেনেহলে ইংৰাজী আৰু অসমীয়া বাধ্যতামূলক। আৰু এনেকৈ এতিয়া শিক্ষাৰ্থী অভিভাৱক সকলো চিন্তিত পৰীক্ষা কেন্দ্ৰ কৰি আৰু তেওঁলোকে এতিয়া দমুজাত পৰিছে আচলতে কি হ'ব, কাৰণ এটা বৰ্ষ আকৌ শিক্ষা বৰ্ষ এটা নষ্ট হোৱাৰ উপক্ৰম হ'ব নেকি, সেই চিন্তা এতিয়া তেওঁলোকক জুমুৰি দি ধৰিছে। আৰু